সমুদ্রের জল এত উঁচু হয়ে পার ছুঁচ্ছে কি করে? আমি তো ভেবেছিলাম এখানে এলে আমরা বিপদের থেকে দূরে থাকতে পারবো, কিন্তু এই জল নিশ্চয়ই এর পিছনে কোনো কোনো শয়তানি শক্তির প্রভাব রয়েছে, নয়তো হাই টাইডেও সমুদ্রের জল এত এত উপরে কখনো আসে না। কি করবো এখন? কি করে বাঁচাবো আমার পরিবারকে, কি করে বাঁচাবো তোমার পরিবারকে? অধীর বলো, তুমি অধীর বললে তো বলো। সবাই নিচে কি করছে? গান করছে। তোমায় এত টেনসড কেন দেখাচ্ছে বানি? না, হ্যাঁ না, আমি তুমি আমায় বলনি কিন্তু আমি দেখলাম ওই ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে। আমি জানি আমাদের এই সমুদ্র থেকে বিপদ রয়েছে, আর আমি তোমাকে ওই ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখেছি। না কই, ঠিকই তো আছে, কোনো অসুবিধা নেই তো, সব ঠিক আছে। একদম একদম, অফকোর্স, তুমি প্ল্যানটাই এত সুন্দর করেছো যে সব ব্যবস্থা একদম পারফেক্ট, পাক্কা। বাড়ির পেছনে তুমি নৌকাও লাগিয়ে দিয়েছ, সব কিছু একদম সেট। আর আমি এটাও জানি যে তুমি এগুলো শুধু নিজের পরিবারের জন্য করনি, আমার পরিবারের জন্য করেছো, যাদের তুমি এত ঘেন্না করো। আর ঘেন্না নিজের জায়গায় একদম ঠিক আছে, তবুও তুমি তাদের জন্য হয়তো এটা তার মাসুল যে আমি তোমার মায়ের সাথে করেছি তার পরিবর্তে। বানি, তুমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছ, ঠিক আছে, আর তুমি যেটা করেছো সেটা বোধহয় সেই সময় দরকার ছিল, তাই করেছো তুমি। এখনো সেটাই করছি যেটা প্রয়োজন আমাদের দুটো পরিবারের জন্য। আর আমার জন্য কিছু বললে তুমি? হাউ উইল ইউ মেক ইট আপ টু মি? বাকি তো সব ঠিকই আছে, আমার জন্য কি? গান পেয়ে গেছে ওরা। কথা ঘুরিও না, কথার উত্তর দাও, আমার জন্য কি? অধীর, দেখো, আমি তোমায় শুধু এই গানটার জন্য একবার জড়িয়ে ধরতে চাই, শুধু একবার।
কারণ সেটা বললে তোমার বড় ভুল হবে, আর সেটার জন্য সেটা এই ডান্সের থেকেও বড় শাস্তি হবে। বুঝতে পেরেছ? ইম্পর্টেন্ট কল, আমি আসছি। আরে আসছি আমি। দাদা দাদা আপনি আসুন, আরে আপনিও আসুন, আসুন, আরে আসুন আসুন। আরে মীরাকে তো ডাক। পড়ে গেলে মরে যেতে। চলো একটা কাজ করো, চলো বাড়ি চলো, বানিকে গিয়ে বলি কি হচ্ছে, কারণ এই সব কিছু তোমার সাথেই হচ্ছে আর কারোর সাথে নয়। আর বানি আমাকে বলেছিল যে তোমার সাথে কি হয়েছিল সেই শাওয়ারে। চলো আমার সাথে, মেয়েরা ভয় পেয়ো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমরা সব ঠিক করে দেবো। চলো এসো, এসো আমার সাথে, এসো 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 এসো।